সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ মঙ্গলবার পানীয় জল না পাওয়ার অভিযোগ তুলে গ্রামবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত প্রধানকে ঘিরে। ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের গৌরহাটি এক নম্বর পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় যে পিএইচই প্রকল্প আছে সেই প্রকল্পে আগে তিনবার করে জল দেওয়া হতো, এখন জল দেওয়া হচ্ছে দুবার, কিন্তু পরিমাণে এতটাই সামান্য যে আমরা সকলেই সেই জলের সংকটে ভুগছি। বারবার পঞ্চায়েত প্রধানকে অভিযোগ জানানো হয়েছে, লিখিতভাবে জানানো হয়েছে, তিনি কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না। এই অভিযোগ তুলে আজকে এলাকায় দেখা গেল ব্যাপক বিক্ষোভ। দেখুন বিস্তারিত আর শুনে নেব এই বিষয়ে গ্রামবাসী থেকে পঞ্চায়েত প্রধান কে কি বললেন। আমাদের বিক্ষোভ এটাই যে আমাদের যে পিএইচডি দপ্তর থেকে জলের একটা ট্যাঙ্কি বসানো হয়েছিল, প্রথম যখন জলটা দেওয়া হয় আমাদের মোটামুটি খুব ভালোই জলের আয়োজনটা করেছিল যোজনাটা, তো সচ্ছলভাবে জল পাচ্ছিলাম আমরা। তখন হঠাৎ করে যে ব্যক্তিকে দিয়ে জলটা যোজনা করা হচ্ছিল গ্রামের মধ্যে, সেই ব্যক্তিকে চেঞ্জ করে দেওয়া হয়, দিয়ে সেই লোককে চেঞ্জ করে দেওয়ার পরে তারপর থেকে জলের কোনো প্রয়োজন হয় না। আমরা আজ ৬ মাস অন্তর্গত পঞ্চায়েতে দরখাস্ত দেওয়া হয়েছে, এমনকি সবাই বলে গ্রাম বাসিন্দা সবাই এসে প্রধান সাহেবকে জানানো চেয়েছিল, তো অতএব তার কোনো পদক্ষেপ প্রধান সাহেব নেননি। তো আমরা চাইছি যে আমাদের জলটা কি আমরা পাবো না, এক তো রমজান মাসে এক ফোঁটা জল পাইনি, তখনও দরখাস্ত দেওয়া আছে, তারপরে একদিন জল এসেছিল, তারপর দিন থেকে আবার যেরকম সেরকম হয়ে যায়। তো অতএব আমাদের যে কর্মস্থানের যে লোকগুলো সঠিকভাবে কাজ করছিল সেই লোকগুলোকেও চেঞ্জ করে ফেলে দেওয়া হচ্ছে, আমাদের যে দরখাস্ত দিচ্ছি তার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাদের প্রধান সাহেব ভাবছেন না ওদের কোনো কাজই হবে না, ডাইরেক্ট এরকম মনোভাব নিয়ে বসে আছে যে আমরা তাহলে কোথায় যাবো, কোথায় কেন যাবো। এখন আগে বলছিল পঞ্চায়েতের আন্ডারে ছিল পিএইচডি, এখন আবার বলছে পিএইচডি দপ্তরে চলে গেছে, তারা আমরা এইখানে জানাতে যাবো না ওইখানে জানাতে যাবো, আমরা ঠিক করতে পারছি না কোথায় যাবো। তো প্রধান সাহেবকে জানানো যায় যে কিন্তু প্রধান সাহেব কোনো পদক্ষেপ, একটা রাস্তা আমাদের গ্রামে রাস্তা নাই, হেঁটে যেতেও পারবেন না, এরকম ভাবে রাস্তার পজিশন কেন হয় না, বলছে আপনাদের মেম্বার করছেন না, অমুক করছেন না, হ্যান করছেন না, কিন্তু আমরা তো আমাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে জনগণের না, জব কার্ড একটা হয় না আজ কত 3-4 বছর ধরে, কে আমরা কি বেউনগ্রামের বাসিন্দা, আমরা কি ভোট দিইনি, ভোট তো আমরাও দিয়েছি, তাহলে আমরা কি সব যোজনা থেকে বঞ্চিত থাকবো। প্রধান বলছে আমরা কিছুই জানি না, আপনাদের মেম্বার জানে, মেম্বারের কাছে যখন যাচ্ছি বলছে ওইটা হয় না, এই যোজনা আসে না, অমুক আসে না, আপনারা পঞ্চায়েতে যান, এরকম করে করে আমাদেরকে ভোগানো হচ্ছে। আর 3 বছর আমাদের কোনো রাস্তা নেই, আপনারা যদি রাস্তাটা দেখেন তাহলে আপনারা নিজেরা যাবেন না ওই রাস্তা দিয়ে, পায়ে হেঁটে যেতে পারবেন না, গাড়ি সাইকেল তো দূরের কথা, একটা বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারছে না, ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে প্রত্যেকদিন, গাড়ি নিয়ে মানুষ মাঠে পড়ে যাচ্ছে, তাতেও কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাদের প্রধান। কি বললো জলের ব্যাপারে প্রধান? তো প্রত্যেকবারই আসছি, প্রত্যেকবারই বলছে হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। প্রধান বাবু এইখানে বসে একটাই কাজ করে, যেটা মেম্বার বলে আর সিসি সরকার বলে সেটাই হয়, নাহলে কিচ্ছু হয় না, জনগণের কোনো কথাই শোনায় না। আমি বেউনগ্রাম নিবাসী মোহাম্মদ ইউসুফ আলী খান। সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার, আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। দেখুন, এক নম্বর কথা হচ্ছে পিএইচডি আগে আমাদের পঞ্চায়েতের আন্ডারে ছিল, তারপর যখন এই কাপসির গৌরী গ্রামে যে পিএইচডিটা আছে তখন পিএইচডি দপ্তরের আন্ডারে হ্যান্ড ওভার করে দেওয়া হয়, কিন্তু পিএইচডিটা হওয়ার পর থেকেই যে লাইন টাইনগুলো হয়তো কন্ট্রাক্টর ঠিকঠাকভাবে করে উঠতে পারেনি নাকি জানি না, যে আজকে যারা যে গ্রাম থেকে এসেছে ওই গ্রামটা অনেকটাই পিএইচডি দপ্তর থেকে দূরত্ব, যার জন্য উঁচু এলাকা জলটা ঠিকমতো পৌঁছায়নি। তবে আমার এই পিএইচডি আন্ডারে দুটো গ্রাম, দু চারটে গ্রাম পাইনি, যেমন হেলাচক, তাতাচক, রতনপুর, এইসব এলাকাগুলোয়, বেউগ্রাম, এইসব এলাকাগুলোতে জল পায়নি। তার জন্য আমরা
আমার মতন করে চেষ্টা করছি, বলছি, এরপর আশা করি হয়তো যাবে কি আমি পিএইচই দপ্তরকে আপনাদের মাধ্যমে বলবো যে যাতে করে ঠিকঠাকভাবে জলটা প্রতি গ্রামে পৌঁছায়। তার জন্য আমি বিশেষ করে যে পিএইচির যে সাহেব যিনি আছেন ওনাকে এই বিষয়টা দেখার জন্য, যাতে করে ঠিকঠাক করে মানুষ জল পায়। আপনার নাম? আমার নাম চন্দনা ঘোষ। চন্দনা ঘোষ, গৌরাটে। আমরা পিএইচির যে জল বন্টন আছে তার আমাদের একাধিক গ্রামে জলের সমস্যা আছে, যেমন বেউড় গ্রাম আছে, সুভয়পুর আছে, রতনপুর আছে, হেলার চক আছে, দাদার চক আছে, জল গিয়ে পৌঁছাচ্ছে না। রোজাম আছে, মানুষের আগে সরকারি কলগুলো ছিল সেগুলো অকেজো হয়ে গেছে, সেগুলো মেরামতের কোনো পদক্ষেপই নয়। উপরন্ত যে পিএইচির জল বন্টন দিয়ে সেই বন্টন ঠিক মতন হচ্ছে না, তার মাধ্যমে আমাদের যে গরিব মানুষগুলো আছে মানে রোজা মাসটাই বা এখন পর্যন্ত আপনি গিয়ে দেখতে পারেন, মানে দু একটা কলে জল পড়ছে সামনে সব বন্ধতে, বাকি গোটা গ্রামে জলের সমস্যা রয়েছে। আর যে পিএইচি কর্মীগুলো রয়েছে তারা যে কোথায় কি জ্যাক রয়েছে, কোনটা গেলে সময় মতো পৌঁছাবে, সমাধানই নাই, মানে ওরা মেশিনটা চালিয়ে দিয়ে বসে থাকছে, বুঝতে পেরেছেন? ওদের এতে কোনো পদক্ষেপ নাই। আমরা সব গ্রামবাসী বৃন্দ সকলে এসে, মহিলা এসেছে, আমাদের জল যে বন্টন হচ্ছে না বা জল আমরা পাচ্ছি না, তার জন্য আমরা প্রধান সাহেবের কাছে জানতে চাইছি কেন যাচ্ছে না, বা আমাদের সমস্যার সমাধান তার খুব তাড়াতাড়ি করার জন্য আবেদন করছি। কতগুলো গ্রাম আছে জল পাচ্ছে না? মেউড় গ্রাম আছে, সুভয়পুর আছে, রতনপুর আছে, হাড়লের কিছু অংশ আছে, বৈশাড়ার কিছু অংশ, হালার চক, দাদার চক আছে। বলছি বলছি দাদা, এর আগে কি জল আসতো? কিছুক্ষণ হয়তো দু এক মিনিট পর জল আসে, কতদিন হচ্ছে এটা? এটা প্রায় যখন থেকে চালু হয়েছে আর এক মাস দেড় মাস পর থেকে আরম্ভ হয়েছে। কতদিন চালু হয়েছে এটা? এটা প্রায় 7-8 মাস হয়ে গেল, না প্রায় 1 বছর হতে চলল। আমরা জলের সমস্যায় বিরাট ভাবে মানে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। দেখুন, যার বাড়িতে মিনি আছে তার বাড়িতে তো সকলের বাড়িতে মিনি করা সম্ভব নয়, গরিব মানুষ জলের জন্য অন্য বাড়িতে যেতে হচ্ছে, বিশেষ করে আমাদের রমজান মাসটা বিরাট অসুবিধা হয়েছে। এমনি দাদা, এমনি এমনি দাদা কত টাইম জল দেয় এখানে? এখানে 2 টাইম জল দেওয়া হতো, আগে জল দিয়ে পৌঁছাচ্ছে না, তো আর কি করে বলবো কত টাইম দেওয়া। আপনার নাম? আমার নাম সোনালী খা, বেঙ্গুর গ্রামে বাড়ি। গ্রামে আপনি জল পাচ্ছেন? খুব কম। তাহলে এখন কিভাবে চালাচ্ছেন? বলছি প্রধান কি বললো? এটা কতদিন ধরে অসুবিধা হচ্ছে জল? মাস তিন চারেক। কোন গ্রামে বাড়ি আপনার? সুভাইপুর। আপনার নাম? আপনার কোন গ্রামে বাড়ি? তাহলে এখন কিভাবে চালাচ্ছেন জল? অন্য লোকের বাড়িতে মিনি থেকে বালতি করে বোতলে করে অন্য ঘরের বাড়িতে মিনি করে জল দিয়ে যায়। লোকে দিতে যায় না জল, মিনি চালিয়ে তারা কি জল দেবে? তাহলে পঞ্চায়েত বসিয়েছে কিসের জন্য? জল দেওয়ার জন্য বসিয়েছে, তাহলে জল তো দেয় না একদম। এর আগে পঞ্চায়েতে এসেছিলেন আমরা? হ্যাঁ, বলে গেছিল, জানানো হয়েছে, দরখাস্ত মারা হয়েছে, দেয়নি, 5 বার 6 বার দেওয়া হয়েছে, 1 বা 3। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর,
এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।